হ্যালো রতন, কোথায় আছিস? আর একটু পিকে পারে দেখা কর যেখানে থাকিস। ওই কি হয়েছে, ডাকলি আমাকে? আরে মনে নেই, প্রধান একবার কাস্টম সাজিয়েছিল, আমি আর তুই ঢুকে বোম বাগাবাগি করলাম, আর পরের কাস্টমে গা আমাদের অবজার্ভে দিল। এর প্রতিশোধ আমাদের নিতে হবে, তাই ভাবছি একটা প্ল্যান করব। তা তুই কি প্ল্যান ভাবলি? তাহলে শোন রতন, কান খুলকার শুন রাখ, এই কথাটা যেন পাঁচ কান না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে এই কথা রইল, আর আমি নিমন্ত্রণ গুলো সব সেরে দেবো। ঠিক আছে। কি রে রতন, সব ঠিকঠাক আছে তো? আজকের যেন প্রধানের শেষ রাত হয়। যতন তুই ওসব চিন্তা করিস না, আমি সব ঠিকঠাক করে রেখেছি, ও বসবে আর তারপর। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে তোমারে বধিব পড়া। আরে নুবড়া রতন যতন একসাথে ফেলে দেখলাম, সেদিনকে তোরা কাস্টমে যা করলি, মানে বোম বাগাবাগি করলি তো, তাই জন্য পরের কাস্টমে তোদের অবজার্ভে দিলাম। আমারও ভেবে দেখলাম যে তোরা তো দুজনে নুবড়া, সেই জন্য হয়তো বোম বাগাবাগি করেছিলি। আর শোন, খেলা ফেলা দেখি না নাকি? আমার খেলা দেখবি, শুধু ওয়ান ট্যাপ আর ওয়ান টেপ। ঘরে খেয়ে আর কত বোঝাবো তোদের, তুই নুবড়া নুবড়াই থেকে গেলি আর প্রো হতে পারলি না। কত অপমান করছিস করে, আজ রাতে তোর খাল খিঁচে দেবো ল্যান্ডমাইন দিয়ে। জমিদার মশাই, ওসব যা হয়েছে বাদ দিন, আমরা কিছু মনে করিনি, আপনিও কিছু মনে রাখবেন না। আমার ঘরে এসছেন, পায়ে ধুলো দিয়েছেন, আমি এতে খুব খুশি হয়েছি জানেন। জমিদার মশাই আপনি অনেক দূর থেকে এসেছেন, চলুন এবার কেকটা কাটা হবে, চলুন চলুন। ওই জমিদারের বসার জন্য চেয়ারটা নিয়ে আয়, স্পেশাল চেয়ারটা। জমিদার মশাই আপনি বসুন। এ চল এখন আমরা যাই, ওই দিকটা কি হচ্ছে, বাচ্চারা কি করছে দেখে আসি। সুনিতা ম্যাম, আপনি নুবড়াদের পার্টিতে? কি ব্যাপার? আবে শাল, এই নুবড়াদের কোনো লজ্জা নেই, মান সম্মান নেই। বিদেশ থেকে সুনিতা ম্যাডাম এসেছে, এটা কবার ছাড়া চেয়ার দিয়েছে, সত্যি এরা নুবড়া তো নুবড়াই থেকে গেল। ম্যাম আপনি এই চেয়ারে বসবেন, আমি একটা চেয়ার এনে দিচ্ছি। এই ছেলে করেছে যে সেই ল্যান্ড মাইন পাতা চেয়ারটায় সুনিতা ম্যাডাম বসে পড়েছে। ও জাগে, সারা সব সময় পিকেই লেবে আর আমাদের ওপরে রাশ চালাবে, প্রো হয়েছে তুই, প্রো একসাথে আজিরে ভৌলীলা সাঙ্গ হবে। হ্যাঁ হ্যাঁ খুব তেল ওদের, আর নেওয়া যাচ্ছে না, এবার চল বসে বসে মজাটা নি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।